আচ্ছা টুকার রুটি বেলছে বলছে আমি বেলে দিই মোহিত ভাই চলে গেছে ভাই গিয়ে খেয়ে নিয়ে ঘুরে পড়েছে গেছে চাপাটি হয়ে গেছে সকাল সকাল দিয়ে ইউজুয়ালি চা বসে গেছে হ্যাঁ এখানে হচ্ছে আছে আদা চা আজকে দুধ নেই শুধু অর্ডার করলে লেট হয়ে যাবে আস্তে আস্তে তো আদা চা হচ্ছে এটা বসে যাবে ইন্ডাকশনে যেহেতু গ্যাস নেই সব সময় ইউজুয়াল ইচ্ছা করলো না আমার তো চাটা করে নিয়ে দিন বেরোবো আমি ও ফুটছে সুজা এখনো ভাঙেনি প্রপারলি তোমার কি হয়েছে মাসি এসেছিল সকালবেলা বাট টুকাই তখন উঠে আর বেরোতে পারিনি ইন্ডাকশনে চাটা করেছে রান্না বান্না একটু অল্প আছে ভাতটা বসিয়ে দিলে হয়ে যাবে সেটা ইন্ডাকশনে তো হয়ে যাবে সেই বেলাটা দেখে ওই বেলাটা গিয়ে তারা আবার গ্যাসটা নিয়ে আসবে এই হচ্ছে ব্যাপার কাজ আছে সবচেয়ে বড় কথা আজকে অনেকটা টাইম জুড়ে আমাদের দুজনেরই কাজ আছে রান্না বান্না কি দেখি আমি পারবো নাকি আদৌ আছে পনিরের তরকারি একটু আছে ডিম আছে একটা ডাল আছে একটু ভাজি আছে ভাজা আছে ভাজি না ওই দিয়ে আমাদের হয়ে যাবে এই বেলাটা চালিয়ে নিই ওই বেলাটা দেখা হবে রান্না বান্না সো এই হচ্ছে ব্যাপার আজকে এবার কাজটা করতে আমার ভালো লাগতো না মনে হচ্ছে ছুটি স্নান করবি না ও আমার এখন কোলে বসে থাকবে ও স্নান করতে যাবে না ও মাকে খুব চেষ্টা করছে স্নান করতে নিয়ে যাও যাও মুখি আমার হাতে দাঁত না লাগে বলে দিলাম নিয়ে কেমন লাগছে বুকি স্নান করে তোমার কেমন লাগছে মুছিয়ে দেবো গাটা আসো না মুছে দিচ্ছি আসো 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 আরে হ্যাঁ গাটা মুছিয়ে দিই আয় হ্যাঁ ঠিক আছে বুঝছি বুঝছে খাটে না বুকি এখন খাটে না এখন খাটে না এটা পাতাই ছিল উঠ এটার মধ্যে এত এসে এত উৎপাত করে দিয়েছে ব্যাস হয়ে গেছে ভালো করে মুছিয়ে দাও টাসু 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 মুছে দাও ভালো করে মুছে দাও কিন্তু হ্যাঁ এখানে হিনা মলা চাম্বো দিয়ে খাই এই বেরিয়ে আছে মানে আমি হিনা মলা দিয়ে চ্যান্টু হয়ে কি রাত দিয়ে দেবো দাদা কি করছিস কি বার করেছে এটা Oh.
হলে ভালো হতো। উড়ে যাবে, উড়ে যাবি বলে বলে তুই উড়ে যাবি। সমস্যা না বুকিকে ড্রাই আপ করাতে, তুই গ্রুমিং করাতে গেলে কি করবি? ওটাই কামড়াচ্ছি বন্ধুরি, ওটাই কামড়াচ্ছি বন্ধুরি। তাই নাকি? আমরা এখন খেতে বসেছি, এখানে বসে দিচ্ছেন টেবিলের অবস্থা তো টুকাই দেখা যায়। ঠিক আছে, ও পনির খাবে, ও পনিরটা ওর হয়ে তুলে রেখেছে ওপরে। এ ফেলবি তো, সোজে আমি দিয়ে দেবো, দেবো তোমায় দেবো। আচ্ছা ভাত, ও আচ্ছা আচ্ছা জানতামই না এটা ভাত। হাতাটা কোথায় রাখলাম? আমি এখানে পনিরটা রেখে গেছিলাম, ওর ঢাকাটা খুলে পনির খেতে লেগেছে। ভাত আছে, পনিরের সাথে কি আছে আজকে আমাদের? ডিম কষা সামান্য একটুখানি, ভাজিটা ভুলে গেছি আমি, ভুলে গেলাম। এই তো ডালটা আনতে ভুলে গেছি। ডাল খাবি? হ্যাঁ, ডাল দিয়ে ভাজি দিয়ে খাবো। এই আমাদের লাঞ্চ আজকে, এবং সাদা সিম্পল লাঞ্চ। হ্যাঁ, আর দিয়ে মুগ শাক আছে। বাবারে বাবু কি বা, ফার্স্ট ক্লাস, বেশ বড় বড় বালতি। কিন্তু বড় বালতি মাকে দেখিয়ে দে, বন্ধ কর। হ্যাঁ দেখি দিচ্ছি। হ্যাঁ বন্ধ কর মামা। হ্যাঁ তাহলে খুলে ওখানে বালতি দিয়ে গেল, দুখানা বড় বড়। একটা আমরা খাবার চলে রাখবার, কারণ এই ড্রামগুলোতে, এই যে ড্রামগুলোতে, এই ড্রামগুলোতে অ্যাকচুয়ালি জল নোংরা হয়, মানে নোংরা হয় না, নোংরা হতে বড় কথা, জলটা ঠিক অতটা মানে ক্লিয়ার থাকে না, অতটা পরিষ্কার থাকে না। মাদার থেকে বড় না। তো এই দুটো বালতি থেকে এনে দিয়েছি, একটা খাবার চলে রাখবার, একটা বাথরুমে জল স্টোর করবার। এগুলো বিদায় করবো তো, এটা সব বিদায় করবো। এই সাইডে থাকবে, এটা এটা থাক, এইটা থাকবে এইখানটাতে। হুম, আর বাথরুমে একটা থাকবে। আজকে প্লেসমেন্ট করবো সব। হুম, সুবিধা হবে বেশি। আমি একটু গ্যাসটা আনতে যাব। হ্যাঁ, একবার এই নিয়ে তিনবার বেরবি বল গ্যাস। হ্যাঁ আচ্ছা, এখন সকালবেলা বেরিয়েছিলাম আমি, তখন দোকানটা বন্ধ ছিল বলে রিফিল করানো হয়নি ওই সিলিন্ডারটা। এখন ফের বেরিয়েছি সিলিন্ডার রিফিল করাতে। এখন যাচ্ছি আগে এটিএমে, ক্যাশ নেই আমাদের কাছে, এটিএমে যাচ্ছি, এটিএম থেকে উইথড্র করবো, দেন যাবো ওখানে, ওখান থেকে রিফিল করি, তারপর ঢুকবো বাড়িতে। এখানে জিলিপি কাঠিয়া ফাটি অনেক কিছু আছে, এখানে মিষ্টি মিষ্টি আছে, মিষ্টি খেয়ার নিয়ারা। তো আমি এখান থেকে জিনিসপত্র নিচ্ছিল। খেয়ার আছে ভাই, কী কিনলি, কী কিনলি বলো দা? কর্ন ভাজা ভাই, পাপড় বল না ভাই, নর্মাল ছোট ছোট কর্ন ভাজা ভাই, ওটা ইয়ের মতো ভুট্টা ভাজা। আচ্ছা আর কি নিয়েছিস? মালপোয়া। আচ্ছা মালপোয়া বলে তো, মালপোয়াই বলে। আচ্ছা নেওয়া হয়ে গেছে আমাদের, ওভেনও ডিফিল করানো হয়ে গেছে, সিলিন্ডার আইন ওভেন না, অ্যান্ড বাকি সমস্ত কিছু ওই টুকটাক মিষ্টি মিষ্টি নেওয়া হয়ে গেছে। আমরা যাচ্ছি বাড়ির দিকে, বাড়ির দিকে আগে সবার কাজ সবাই গেলো, ভাত বসাবো, তারপর ওই চিকেন লিভারটা সিদ্ধ করতে বসাবো, ওই সব অনেকগুলো কাজ হয়ে গেছে এখন। আচ্ছা এখানে আনা হয়েছে, ট্রলার হচ্ছিল চারটে মালপোয়া, নিয়েছে
এখানে যা যা আছে সবগুলো থেকে আমি মোটামুটি একটা একটা করে খেয়েছি। কি হাসি? আচ্ছা আচ্ছা, হতে পারে আসছি যে এখানে একটা কি খাচ্ছিস? তুই কি খাচ্ছিস? জানি না। ও খাচ্ছে ডোডা বরফি। ডোডা বরফি, ওটা তো ডোডা বলে না তোতা বলে না কি বুঝলাম না, ও কি বলছিল? ওই বরফি মোটামুটি, এই যেটা হলো ওই যে না না এটা খির খির কোয়াকি 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 বলেছি কোয়াকি ভালো খেতে তো আমি এটা এখানে ধরে আসছি আর সিজারটার দিকে তাকিয়ে আছি। হ্যাঁ করুন এক মুঠো মুঠো নিতে হয় তাই বলি, আস্তে আস্তে খা, পালিয়ে যাচ্ছে না। মালপোড়া মালপোড়া ভালো আছে না? আমাদের সব থেকে এক্সাইটমেন্ট লাগছে এই এই জিনিসটাতে। আচ্ছা আজকে যেটা আমরা প্ল্যান হলো সেটা হলো আমরা দুজন মিলে বেসিক্যালি, ও তো বাইকার তো ওই নিয়েও বিড়ি করে আছে, ও বাইকার তো বিড়ি করে আছে। আজকে আমাদের আজকে আমাদের যেটা বেসিক্যালি প্ল্যান সেটা হলো রুটি আর আলুর দম বানানো। আর ও তো বাইকার তো ও খালি পেঁয়াজ কেটে চলে যাবে, আমি চলবে না। আর আমি রুটিটা পুরো এখন আটা মাখছি। ও রুটিগুলো শেকবে? আলু ছোলা ছিলিয়ে রেখেছে, ফেলার ডাস্টবিনের নাম নেই, সেটা অন্য কেউ করে দেবে, সেটা বড় কথা না। কি করা যাবে? টুকাই রুটি বেলছে, বলছে আমি বেলে দিই। এখন রুটি শেখছি, এখন একটা শাখার প্রসেস হচ্ছে, এরপরে নেট দিয়ে একটা শাখার প্রসেস হবে, দুটোই শাখা, এটাও শাখা হচ্ছে, বড় শাখা হবে। তো এবারে ব্যাপারটা হলো আমি শেখে রেখে নিয়ে আর রুটিটা করে নিই, আলুদম রেডি আছে, আমি করে গেছি অলরেডি। আমি এখন রুটিটা শেখে নিয়ে দিন যাবো খাওয়াতে, ওদেরকে খাইয়ে নিয়ে দিন এসে নেড়া করবো, ফ্রেশ হোক নেড়া করবো। আচ্ছা ব্যাপারটা হলো কি, আমি খুঁজে খাইয়ে আসতাম ওদেরকে, অ্যান্ড অমিত তো আমার সাথে নেমেছিল, ও বাড়ি চলে গেলো, আর আমি মানে ও আমার সাথে আমি ও বাড়ি চলে গেছে, আমি খাইয়ে জাস্ট উঠলাম, আমি ইউজুয়ালি স্নান করে গেছি। এবার আমি যাবো স্নান করতে, অ্যাকচুয়ালি আজকে সুবিধা হবে একটুখানি, অন্যদিন যে ওই ঢেলে ঢেলে ওইগুলো ড্রামগুলোকে ইউজ করতে হতো, আজকে ওই বড়ো একটা বালতি আছে তার মধ্যে জল তো স্টোর করে রেখেছি অলরেডি, আমি সেটাকে দিয়ে করে নেবো, একটু ইজি হবে আমার জন্য, রানিং ওয়াটার তো নেই ইউজুয়ালি। অ্যান্ড স্নানটা করেছি, ডিনার করবো, রুটি ফুটি সব রেডি হয়ে আছে, জাস্ট ডিনার করে নেবো হয়ে যাবে। আর আমি আজকে আলু দমটা বানিয়েছিল, আপনি আমার সবাই টেস্ট করে গেছি, বেশ ভালোই হয়েছে খেতে, তো রুটি দিয়ে বেশ হয়ে যাবে আজকে খাবারটা, অসুবিধা নেই। আচ্ছা এটা কিরম করেছে আলু দমটা দেখি, হ্যাঁ সেটা অমিত আলু দম বানিয়েছে, অমিত বানিয়ে চলে গেছে, ভাই গিয়ে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছে আমি এতক্ষণ। অ্যান্ড আমরা করছি ডিনার করতে এখন, রুটিগুলো একটু বেশি শেকে ফেলেছে টুকায়, হ্যাঁ একটু বেশি শেকা হয়ে গেছে, আমার ডিনার ডান অলরেডি। এটা হলো পাঁপড়, রুটি এক্সচেঞ্জ হয়ে গেছে, আমি একটু কোল্ড ড্রিংকস খাও। রাত্রিবেলা ওরা রুটি খেয়েছিল, রুটিটা বড্ড শক্ত হয়েছিল,
বড্ড শক্ত, আমি যাই হোক খাইনি, আমার একটু শুধু বড্ড শক্ত নয় আর বেশ কয়েকটা রুটি মানে পুড়ে গেছে, মানে পুরো কালো হয়ে গেছিল পুড়ে। আসলে আমি খাইনি রাত থেকে, ওরা রুটি খেয়েছে, এই হচ্ছে ব্যাপার। আমি আলুদমটা বেশ ভালোই করেছিল, কয়েকটা রুটি আছে, বেশ ভালো করেছিল। আগে ব্রেকফাস্টে যদি ওটা দিয়ে কিছু করে নেওয়া যায়, যাই হোক এই হচ্ছে ব্যাপার। এখন টুকাই বলছে এডিট করতে, আমি বলছি না এডিট করতে না, এই আমাদের দ্বন্দ্ব চলছে। সো আজকে আমাদের ভিডিওটা এখানেই এন্ড হচ্ছে, খুবই ঘুম পাচ্ছে। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার, নন ফর সাবস্ক্রাইব আর চ্যানেল। হ্যাঁ হচ্ছে কালকে একটা নতুন ব্লগে নতুন ভিডিওতে, গুড নাইট, বাই, আচ্ছা।